ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি ক্যালাঞ্চো গাছের কাটিং সম্পর্কে কিছু কথা বলবো, যে এই গাছের কাটিং কিভাবে লাগাবেন আর কোন সময়ে লাগাবেন। তো বন্ধুরা, এই গাছের কাটিং লাগানোর সেরকম কোনো সময় নেই, যখন ইচ্ছে আপনারা লাগাতে পারেন, গরমকালে, বর্ষাকালে, শীতকালেও লাগাতে পারেন। আমার কাছে যে ক্যালাঞ্চো গাছটি আছে এটি লোকাল ভ্যারাইটি, তবে ক্যালাঞ্চোর অনেক ভ্যারাইটি পাওয়া যায়। এদিকে যে টবে গাছ দেখতে পাচ্ছেন, এখানে দেখুন তিনটি টব, এই টবে যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাটিং থেকেই গাছ তৈরি করেছি, তবে এর কাটিং কেটেছি আমি শীতের আগেই কাটিং কেটে লাগিয়েছি। তবে শীতের আগে লাগালে খুব ভালো হয়, কারণ গাছে একটু গোথ আসে, গাছ একটা ঝাঁকের মতো তৈরি হয়, প্রচুর ডালপালা বের হয়, আর যত ডালপালা বের হবে তত কিন্তু ডালে ডালে কুড়ি আসবে, আর আমরা প্রচুর ফুল পাবো। এখানে যে দেখুন একটি মাত্র ক্যালাঞ্চোর গাছ, আর একটি থেকেই কিন্তু এত ডালপালা বের হয়েছে আর প্রচুর কুড়ি এসছে, তার মানে আমরা প্রচুর ফুল পাবো এই গাছের থেকে। তো কাটিং কেটে নেওয়ার পরে কিন্তু একটির থেকে তিনটি চারটি করে কিন্তু ডাল বের হতে থাকে, যার জন্য গাছ এত একটা ঝোপের মতো দেখা যায়। এইদিকে যে একটি কাটিং বসিয়েছি, শীতকালে কাটিং বসানো যায় বলেছি, এটি আমি শীতকালেই বসিয়েছি বেশ কয়েকদিন আগে, তাও 12-13 দিন হয়ে গেল কাটিং বসিয়েছি। তবে আমি কাটিং যে কেটেছি একদম কুড়ি সমেত কেটেছিলাম, এইরকম কুড়ি ছিল, এখন দেখুন এর কুড়িগুলো কিন্তু ফোটা শুরু করেছে, তবে এর কিন্তু গ্রোথ সেভাবে হয়নি, আর পাতাগুলো দেখুন লালচে হয়ে যাচ্ছে, কারণ একসাথে কিন্তু এত কিছু গাছ নিতে পারে না। একদিকে কুড়িগুলোকে টিকিয়ে রেখেছে, ফুল ফুটছে, আবার শেকড় তৈরি করছে, এবার কতটা শেকড়ের তৈরি হয়েছে সেটাই তুলে দেখব। মাটি আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছি যাতে শেকড় না ছিঁড়ে যায়। এই দেখুন এর শেকড় তৈরি হয়েছে। এই কাটিং কেটে নিয়েছিলাম, এই দেখুন, আর এই যে সব শেকড় তৈরি হয়েছে। তাহলে শীতকালও হয়ে যায়, আর কুড়ি সমেত কিন্তু আমি কাটিং বসিয়েছিলাম আর সুন্দর হয়ে গেছে। তবে কুড়ি না থাকলে এর শেকড় আরও বেশি বের হতো, আর এর পাতা, এর গ্রোথও ভালো হতো। তাই কুড়ি আসার আগে, মানে শীতের আগে আগে যদি আমরা কাটিং বসাই, তাহলে কিন্তু একটি ডাল বসালেই কিন্তু একটি ঝোপের মতো তৈরি হয়ে যায়। খুব ভালো শেকড় বের হয়েছে আমি বলবো, কারণ এর কুড়ি টিকিয়ে রেখেছে, আবার শেকড়ও কিন্তু একেবারে খারাপ তৈরি হয়নি, বেশ শেকড় তৈরি হয়েছে। তাহলে আপনারা যখন ইচ্ছে এর কাটিং লাগাতে পারেন, বর্ষাকালেও লাগাতে পারেন, আবার শীতেও লাগাতে পারেন, শীতের আগেও লাগাতে পারেন। এবার আমি এখান থেকে কাটিং কাটব, এই দেখুন এইখান থেকেই কিন্তু আমি কাটিং কেটে নিয়েছিলাম, এই পাশটাও কিন্তু এরকম ভর্তি ছিল। তো এই কাটিং আমি কেটে নিয়েছি, এক কেটে নিয়েছি, এর থেকে দেখুন এক দুই এই পাশে দেখা যাচ্ছে আরও দুটি, এরকম জানি না ক্যামেরায় আসছে কি না, এরকম কিন্তু চারটি ডাল দেখা যাচ্ছে। তাহলে এক কেটে নিলে একটি কাটিং থেকে একটি গাছও তৈরি হচ্ছে, আবার চার পাঁচটি ডালপালাও বের হয়ে যাচ্ছে। তো আমরা এই গাছ অবশ্যই লাগাবো, যখনই পাবো তখন এনে লাগাবো এই গাছ, এত সুন্দর এই গাছ। গাছ সারা বছর আপনারা রাখতে পারেন, যত বছর ইচ্ছে রাখতে পারবেন, এ বছরের পর বছর থেকে যায়, আর এরকম সুন্দর ফুল দেয়। আর যখন ফুল ফোটে না, বছরে একবারই ফুল দেয়, শীতে ফুল দেয়, আর সারা বছর গাছ থাকে। গাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, মানে আপনার বাগান একদম ভরিয়ে রাখবে এই গাছ যদি আপনারা রাখতে পারেন। এর পাতা এত সুন্দর, মোটা মোটা পাতা, আর খুবই ভালো লাগে দেখতে, এর লুক দেখুন কত সুন্দর।
তো অবশ্যই আমরা এই গাছ করব, এই গাছ যেখানেই পাবো আর যখন পাবো তখনই নিয়ে আসবো। যদি একটি কাটিংও নিয়ে আসতে পারি আমরা, তাতেও কিন্তু আমরা সুন্দর গাছ তৈরি করে নিতে পারবো। তো কাটিং কেটে নিচ্ছি, এই যে কাটিং কেটে নিয়েছি। এই পাশ থেকে আরো একটি কাটিং নিয়ে নেব। তো কাটিং নিয়ে নিয়েছি, এখানে দুটি কাটিং নিয়ে নিয়েছি। এখান থেকে কেটে ফেলে দেওয়া যায়, তবে আমি ফেলবো না, এর সুন্দর কুড়ি সব ফুটবে এই কুড়িগুলো। আর যদি মনে করেন যে এটা কেটে ফেলে দেবেন তাহলেও ফেলে দিতে পারেন। তাহলে কি হবে, এই গাছে কুড়ি আসতে অনেক দেরি হবে আর গাছের গ্রোথও ভালো হবে, কারণ গাছের আগে গ্রোথ তৈরি হবে তারপরেই কুড়ি আসবে। তবু আমি কেটে দেখাচ্ছি আপনাদের জন্যই কাটছি। এটি কেটে ফেলে দিলাম, এইভাবে পাতা কিছু কেটে ফেলে দিয়েছি, কারণ এর পাতার গোড়া থেকেই শেকড় বের হয়, আমি এর আগেও বলেছি কয়েকটি কাটিংয়ের ভিডিওতে। আর এটি আমি এই কুড়ি সমেত বসাবো। এই টবে যে মাটি নিয়েছি, এই মাটি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আগে থেকে মাটি ভিজিয়ে রাখলে কি হয়, মাটি বসে যায়, এতে কোনো ফাঁপা থাকে না আর কাটিং পচে যাওয়ারও ভয় থাকে না। তাই আপনারা আগে থেকেই মাটি ভিজিয়ে রাখবেন, একদিন আগে ভিজিয়ে রাখবেন, আর নয়তো সকালে ভিজিয়ে রেখে বিকেলে কাটিং বসাবেন। এই দেখুন এতটা মতন মাটির নিচে দিয়ে দেবেন, প্রায় এক দেড় ইঞ্চি মাটির নিচে দিয়ে দেবেন, দেড় ইঞ্চি দুই ইঞ্চি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ব্যাস বসানো হয়ে গেছে, আর এই টবেই আমি এটি বসিয়ে দেবো। তাহলে দেখুন কত গাছ তৈরি করা যায়, আমার এখানে কতগুলো গাছ তৈরি হয়ে গেল। এবার জল দিয়ে দিতে হবে, আগে থেকে মাটি ভেজানো থাকলে অল্প জল দিলেই হয়ে যায়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তবে আরেকটি কথা বলবো যে এই কাটিং কিন্তু আপনারা রোদ্দুরেই রাখবেন, যেখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা রোদ্দুর আসে সেই জায়গাতে রাখবেন ছয় সাত দিন, তারপরে ধীরে ধীরে একটু বেশি রোদ্দুরে বের করে দেবেন। বেশি রোদ্দুর বলতে চার পাঁচ ঘন্টা রোদ্দুরে রাখবেন, তাহলেই প্রচুর ফুল পাবেন। আর এই গাছ একটু রোদ্দুর পছন্দ করে, তবেই এত ভালো ফুল দেবে। আর এর খাবার আপনারা মাসে একবার করে যে কোনো তরল সার দিতে পারেন, যেটি আপনাদের কাছে থাকবে, যেই সারটাই আপনাদের কাছে থাকবে সেটাই আপনারা দেবেন এই গাছে খাবার হিসাবে। তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।